সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, পার্সোনাল গ্রুমিং ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান তাদের পার্সোনাল গ্রুমিংটা কেমন হওয়া দরকার বা কেমন হওয়া জরুরি। নট অনলি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই গ্রুমিংটা গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রে, প্রাইভেট, পাবলিক, প্রত্যেকটা জব, কর্পোরেট ওয়ার্ল্ড, মাল্টি ন্যাশনাল, সব জায়গাতেই পার্সোনাল গ্রুমিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নিজেকে একটু গোছানো রাখা, ফিটফাট রাখা এবং কর্মক্ষেত্রের যে পরিবেশটা, যে ড্রেস কোড মেনটেন করা, এই ওভারঅল বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমরা যেটা জানবো যে পার্সোনাল গ্রুমিংটা কি, বা আমরা কিভাবে বুঝবো যে আমরা কিভাবে পার্সোনাল গ্রুমিংটা করা দরকার। তো পার্সোনাল গ্রুমিং ইজ দ্য টার্ম ফর হাউ পিপল টেক কেয়ার অফ দেয়ার বডি অ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমরা যদি খুব সহজভাবে বলি, পার্সোনাল গ্রুমিংটা হচ্ছে সেই বিষয়ে যে একজন মানুষ তার নিজেকে কিভাবে টেক কেয়ার করে, তার শারীরিক যে চর্চা বা তাকে প্রেজেন্টেবল করার জন্য যে কার্যক্রমগুলো করে থাকে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে হ্যাবিট দ্যাট আর কনসিডার পার্সোনাল গ্রুমিং ইনক্লুড বাথিং, ড্রেসিং, অ্যাপ্লাইং মেকআপ, হেয়ার রিমুভাল, টেকিং কেয়ার অফ অন টিথ অ্যান্ড স্কিন। অর্থাৎ আমার যে পূর্ণাঙ্গ যে শরীরটা, এটাকে কত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, কত সাজানো গোছানো রাখা যায়, নিজেদের চুল, স্কিন, এরপরে যে আমাদের যে ড্রেস কোড, তারপরে আমাদের পার্সোনাল হাইজিন, এই টোটালগুলোর সমষ্টি হচ্ছে পার্সোনাল গ্রুমিং। অর্থাৎ একজন মানুষ যখন হাইজিন মেনটেন করে ড্রেস কোড ব্যবহার করবে বা নখগুলো ঠিক রাখবে, চুলগুলো খুব চমৎকারভাবে চুল আঁচড়ানো থাকবে, শেভ, ক্লিন শেভ করবে, বা কেউ খোঁচা খোঁচা দাড়িও রাখতে পারে, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে বিষয়টা, এই টোটাল বিষয়গুলোকে আমরা পার্সোনাল গ্রুমিংয়ের মধ্যে নিয়ে আসি। তো আমাদের জব ক্ষেত্রে যেটা হয়, আমরা যে যে যেখানেই জব করি না কেন, গ্রুমিংয়ের এতটাই গুরুত্বপূর্ণ যে একটা মানুষকে প্রথম দেখাতেই যেন ভালো ভালো লেগে যায়, এটা একটা বিষয়। যেমন পার্সোনাল গ্রুমিংয়ের মধ্যে আমাদের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়, যেমন আমাদের ওভারঅল ক্লিনলিনেস অফ হেয়ার, নেইল, টিথ, ইউনিফর্ম, মেকআপ, অর্থাৎ আমার চুলটা কেমন করে আমি হেয়ার স্টাইলটা করেছি, সেটা অফিসিয়াল স্ট্রাকচারে আছে কি না, এরপরে নেইল, আমার পা বা যে নেইলগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা, দাঁতটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি কিনা, ইউনিফর্ম, আমি যে ড্রেসটা ব্যবহার করছি সেই ড্রেসটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, বা আমার যে অফিসিয়াল এনভায়রনমেন্টের সাথে কতটুকু যায়, বা প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য আলাদা আলাদা ইউনিফর্ম থাকে, অ্যাটিয়ার থাকে, সেগুলো আমি মেনটেন করছি কিনা, মেকআপ, এই কয়েকটা বিষয় যদি আমরা ঠিকঠাক মতো নজর দিই, তাহলে আমাদের পার্সোনাল গ্রুমিংয়ের যে হ্যাবিটের সেটার কিন্তু একটা পরিবর্তন আসে। আবার দেখেন, যেমন আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা দেখি বা জবের এনভায়রনমেন্টে যে বিষয়গুলো দরকার হয়, যে ট্রিম হেয়ার কাট, ক্লিন শেভ, ওয়ার্ম স্মাইল, ফিল অফ কনফিডেন্স, ফর্মাল ড্রেস, ফার্ম হ্যান্ডশেক, কারেক্ট বডি পোস্টার, তো এই বিষয়গুলো কিন্তু গ্রুমিংয়ের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। গ্রুমিংকে কেন প্রয়োজন বা কেন গুরুত্বপূর্ণ, ইমপ্রুভ পার্সোনালিটি, আপনার গ্রুমিং, পার্সোনাল গ্রুমিংটা আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে, যে আপনার রুচি বা আপনার টেস্ট কেমন, বা আপনি কোন ক্যাটাগরির মানুষ হিসেবে নিজেকে প্রেজেন্ট করছেন, ইট মেক্স পিপল অ্যাডমায়ার অ্যাট ইউ। এবং একটা বিষয় যে আপনি যদি গ্রুমটা খুব ভালো থাকে, গ্রুমিংটা যদি ভালো থাকে, আপনি আপনাকে দেখতে শুনতেও ভালো লাগে এবং প্রেজেন্টেবল হইলে মানুষ আপনাকে সমাদর করে। ইফ ইউ আর ক্লিন, অ্যাকশন ইজ অলসো ক্লিন ফ্রম ইউ। দেখা গেলো যে যে মানুষগুলো পরিপাটি থাকে, তাদের কাজকর্ম, তাদের চলাফেরা, কথাবার্তা, সব কিছু, এবং সে যে এনভায়রনমেন্টে কাজ করে, সে চেষ্টা করে যে সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করা, মেক্স দ্য এনভায়রনমেন্ট ক্লিন, এবং সে তার আশেপাশে, যখন আপনার গ্রুমিংটা ভালো থাকবে, দেখবেন যে আপনার আশেপাশে এনভায়রনমেন্টটাও চমৎকার মনে হবে। যেমন আমাদের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি
বা এয়ারলাইন্সে যারা জব করে বা হোটেলে জব করে, ভালো মানে ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, তারপর ট্যুর কোম্পানি, এইগুলোতে যারা কাজ করে বা ক্রুজ কোম্পানিগুলোতে, তাদের কিন্তু অফিসিয়াল এনভায়রনমেন্টটা যেটা থাকে খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে এবং ওখানে গ্রুমিংটাকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়। এরপরে ইজি ফ্লো অফ ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড ডিসকাশন, দেখা গেলো যে নিজের মধ্যে গ্রুমিংটা ঠিক থাকলে কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়, তখন কমিউনিকেশনের ক্ষেত্রেও কোনো দ্বিধাদ্বন্দ্ব জড়তা থাকে না। ইট হেল্প টু ইমপ্রুভ হাইজিন ইন ইউ, অর্থাৎ আমার গ্রুমিংটা যদি আমি মেনটেন করতে পারি তাহলে হাইজিনটাও আমার ইমপ্রুভ হবে, কারণ হাইজিনের সাথে গ্রুমিংয়ের একটা সম্পর্ক আছে। কারণ যখন আমি নিজেকে হাইজিন রাখতে চাবো বা যখন হাইজিন রাখতে পারবো তখন কিন্তু আমার গ্রুমিংটা আমাকে ঠিক রাখতে হবে। ইট ইনহ্যান্স সেলফ ডিসিপ্লিন, যারা একটু পরিপাটি থাকে নিজের বিশেষ করে শরীর চর্চা বা এই বিষয়গুলোকে বলে, তারা কিন্তু সেলফ ডিসিপ্লিন, নিজে থেকেই কাউকে করতে হয় না, পরামর্শ দিতে হয় না, নিজেরাই নিজেকেও ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে, নিজেকে প্রেজেন্টেবল করার চেষ্টা করে, ঠিক তেমনই আশেপাশের মানুষগুলো, আশেপাশে সে যেখানে কর্মক্ষেত্রে কাজ করে টোটাল পরিবেশটা একটা সেলফ ডিসিপ্লিনের মধ্যে থাকে। পিপল লার্ন ফ্রম ইউ অ্যাবাউট ইউর সিক্রেট অফ সাকসেস, অর্থাৎ আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে গ্রুমিংটা এমন একটা বিষয় বা কার্টেসি বা অ্যাটিটিউড, এটার কারণে অনেকেই দেখা গেলো যে তার স্কিল একটু কম আছে কিন্তু তার গ্রুমিং অ্যাটিটিউড সব কিছু ভালো, সে কিন্তু আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারে বা একটা সময় সে কিন্তু নিজেকে ডেভেলপ করার সুযোগ পায় এবং সে সাকসেস হয়। এরপরে যেটা হয় যে আপনার উইনার ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ক লাইফ, কর্মক্ষেত্রে যেটা হয় যে যতটুকু একটু মানে ফর্মাল থাকে বা গ্রুমিংটা যাদের ভালো বা যাদের স্মার্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেলো যে কম্পিটিটিভ যে ওয়ার্ল্ড সেখানে তারা একটু এগিয়ে থাকে। ইভেন রিডিউস অ্যাক্সিডেন্ট, যে বিষয়গুলো যে আপনার যখন গ্রুমিং পার্সোনাল হাইজিনটা মেনটেন হয় তখন কিন্তু বিভিন্ন রকমের ঝুঁকি বিপদ এবং হচ্ছে যে কাজের প্রতি যে অনীহার এই জায়গাগুলো কিন্তু কমে যায়। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রুমিং স্ট্যান্ডার্ড ইন দ্য ওয়ার্ক প্লেস, আমাদের কর্মক্ষেত্রে যে গ্রুমিংয়ের যে স্ট্যান্ডার্ড কোড স্ট্যান্ডার্ডগুলো ফলো করা হয়, বিশেষ করে আমরা যেটা করি ওয়ার বিজনেস স্যুট ইন বেসিক কালার, অর্থাৎ খেয়াল করে দেখবেন যে আমরা বিশেষ করে এয়ারলাইন্সগুলোতে দেখি এক একটা এয়ারলাইন্সের যে ড্রেস কোড ডিফারেন্ট এবং অফিসিয়াল ভেদেও বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন এয়ার হোস্টেসদের একরকম ড্রেস কোড, ক্যাবিন ক্রুদের একরকম, পাইলটদের একরকম, তারপরে এয়ারপোর্টে যারা অফিসিয়াল তাদের ইভেন হোটেল বা অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা কোম্পানি টু কোম্পানি ক্যারি করে যে স্যুটগুলোর কালার কেমন হবে বা কীরকম হবে সেটা। এরপরে অর্থাৎ প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য বা প্রত্যেকটা অফিসের জন্য আলাদা আলাদা যে ড্রেস কোডগুলো, সেই ড্রেস কোডগুলো আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের গ্রুমিংয়ের যে বিষয়টা সেটা হয়ে যাবে। অলওয়েজ বি নিট অ্যান্ড ক্লিন ইনক্লুডিং ইউর টিথ, ফিঙ্গার নেইল, ফেস, হেয়ার, ইভেন ইউর শুজ, অর্থাৎ গ্রুমিং করতে গেলে নিজে তো ক্লিন থাকবো, নিজের যে ব্যবহৃত যে জিনিসপত্র বা আমাদের যে বডির যে পার্টগুলো সেগুলোকেও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেটাও আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আসে। এরপরে কিপ ইউর পকেট এমটি, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে পকেটের মধ্যে অনেক কিছু মোবাইল এসে রাখি, এগুলো রাখলে অনেক সময় অকওয়ার্ড দেখায়, তো এগুলো না রাখাটাই বেটার। এরপরে অ্যাভয়েড ইটিং ক্যান্ডিস, স্মোকিং সিগারেট, অর্থাৎ চুইংগাম, এই বিষয়গুলো যখন আমরা অফিসে থাকবো চুইংগাম খাওয়া বা সিগারেট খাওয়া বা ক্যান্ডিস এগুলো না খাওয়াটাই বেটার। এতে হয় কি অনেক সময় দেখা গেলো যে চকলেট খেতে যে চকলেটে দাগ লেগে যেতে পারে, স্মোকিংয়ের কারণে একটা ব্যাড স্মেল হতে পারে, এই যে বিষয়গুলো এগুলো আমাদের এই প্রোটোকলগুলো মেনটেন করতে হয়। ইউজ পোর্টফোলিও কেস অ্যান্ড লাইট বুকেস, অর্থাৎ আমরা অনেক সময় দেখা গেলো যে বিভিন্ন ক্যাটাগরির ব্যাগ নিয়ে মুভ করি সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করে, বাট তাদের জন্য যেটা হয় গ্রুমিংটা ঠিক রাখার জন্য লাইট ব্রিফ কেস অথবা যে পোর্টফোলিও কেসগুলো আছে এগুলো যদি নেওয়া যায় ডকুমেন্ট ক্যারি করার জন্য, তাহলে দেখতে স্মার্ট লাগে বা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। ইভেন আরেকটা যে বিষয় যে হওয়ার পসিবল ডু নট শো অফ ট্যাটুস বা বডি, আপনার যে বিশেষ করে আমরা শরীরে বিভিন্ন ধরনের ট্যাটুস আর্ট করি বা বিভিন্ন রকমের
লোগো টাইপের কিছু ব্যবহার করত। এই যে বিষয়গুলো, এই ট্যাটুসগুলো যদি আমরা ইউজ করি এবং এগুলো যদি দেখা যায় টোটালি আনপ্রফেশনাল মনে হয়, তো এগুলো অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের জন্য ট্যাটুস বা এই ধরনের মার্কস গুলো না রাখাটাই বটে। এরপরে ওয়ার রাইট পারফিউম অ্যান্ড কলিগ যে বিষয়গুলো, যেমন হচ্ছে আমরা যে পারফিউমের যে বিষয়টা, পারফিউম অনেক সময় আমরা অনেক মানে হার্ড পারফিউম ইউজ করি সেটা না, আমাদের লাইট পারফিউমটা ইউজ করাটাই বেটার, এবং জুয়েলারিসগুলো অ্যাভয়েড করাটাই বেস্ট, মানে হেভি জুয়েলারিস না করাটাই বেটার গ্রুমিংটা মেনটেন করার জন্য। তারপরে সিক্স রিজন হোয়াই পার্সোনাল গ্রুমিং লিড টু সাকসেস, অর্থাৎ আমাদের ছয়টা কারণে, যে যে ছয়টা কারণে আমাদের গ্রুমিংগুলো আমাদের কী করে সফলতার দিকে নিয়ে যেতে পারে, যেমন ক্লোথ বুস্ট ইউর কনফিডেন্স অ্যান্ড হেল্প ইউ অ্যাটেন এ মোর পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আমার ড্রেস কোড বা আমার গ্রুমিংটা যখন ঠিকঠাক থাকে তখন কিন্তু আমার অ্যাটিটিউডের মধ্যে একটা পরিবর্তন, এবং আমরা কোনো কাজ করার ক্ষেত্রে একটা কনফিডেন্স পাই। এ টেস্টফুল ওয়ে অফ ড্রেসিং আর্ন রেসপেক্ট। অনেক সময় দেখা গেলো যে আমরা যদি প্রপার ড্রেস কোড মেনটেন করি সেই ক্ষেত্রে কিছুটা হলেও আমরা বিভিন্ন জায়গায় যে সার পেয়ে থাকি বা একটু সম্মানের জায়গাটা ক্রিয়েট হয়। ড্রেসিং ওয়েল হেল্প ইউ স্ট্যান্ড আউট। ড্রেসিংয়ের আরও কিছু বিষয় আছে যে আপনার ড্রেস কোড দিয়ে বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ড বা বিভিন্ন রকমের অফিসগুলোতে ডিফাইন করা যায় যে কে কোন পজিশনে আছে বা কে কোন রোল পালন করছে। সেলফ গ্রুমিং এমবেসেস ইউর পার্সোনালিটি। সেলফ গ্রুমিং যেটা করে আমাদের ব্যক্তিত্বটাকে প্রতিফলন ঘটায় বা আমাদের ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দেয়। টেস্টফুলি স্টাইলিশ ইন্ডিভিজুয়াল গেট প্রমোটেড মোর ওপেন। ইভেন আমরা যেটা হয় যে এক একজনের যে টেস্ট বোঝা যায় যে সে কেমন বা তার রুচিবোধ কেমন, তার ড্রেস কোড বা তার গ্রুমিংয়ের উপরে সেটা বোঝা যায়। প্রেজেন্টিং ইউর বেস্ট সেলফ ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এবং গ্রুমিংটা যদি ভালো থাকে আপনার হাইজিনটাও মেনটেন হবে, এবং হাইজিনটা মেনটেন হলে যেটা হবে আপনার কাজের যে প্রোডাক্টিভিটি এটা ইনক্রিজ করবে এবং আপনার সুস্বাস্থ্যও থাকবে, পাশাপাশি যে আপনার যে মানুষগুলোর সাথে কাজ করবেন তাদের সাথেও আপনার দেখা গেলো যে কমিউনিকেশন স্কিল বা নিজেদের মধ্যে ভাব বিনিময়, এরপরে কর্মক্ষেত্রে যে যেটা হয় আর কি প্রেজেন্টেবল যেটা, এই বিষয়গুলো মেনটেন করা সম্ভব হয়। তো আমরা ওভারঅল আসলে এখানে গ্রুমিংয়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে আসলে গ্রুমিংটা কেন প্রয়োজন আমাদের, বিশেষ করে যারা জব করি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অফিসগুলোতে, তো সেখানে গ্রুমিংটা একটা প্রভাব ফেলে। তো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও আসলে গ্রুমিংটাই দেখা হয়। আমাদের একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী তারপর গ্রুমিচারী, কারণ দেখা গেলো যে যার অ্যাপিয়ারেন্সটা বা যার একটা স্মার্ট লুক আছে তাকে কিন্তু ট্রেন আপ করে তার স্কিলগুলো ডেভেলপ করা যায়। তো এই জন্য আমরা যেটা হয় যে স্কিল ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস প্রসেস, কাজের মাধ্যমে একজন মানুষের স্কিল ডেভেলপ হতে থাকে। বাট গ্রুমিংটা যেটা হয়, গ্রুমিং মানুষকে অনেক সময় অ্যাট্রাক্ট করে বা অ্যাটেনশন ড্র করে, এই জন্য আমরা বিশেষ করে আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গ্রুমিংটাকে একটু প্রাধান্য দেওয়া হয়। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।